अस्सलाम वालेकुम प्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा भलो आछो, आमिओ भलो आछी। प्रतिदिनेर मतो आज के आबारो बांगला व्याकरणेर आलोचना निये हाजिर हयेछी। आज के प्रथम थेके आलोचना शुरू करब, जे आलोचनाटा आसले आमादेर प्रथम प्रयोजन, आमरा शेषेर दिके गिये এমন একটা জিনিসের প্রয়োজন হয়ে যায়, একটার পর একটা জিনিসের প্রয়োজন হয়ে যায়। আমরা তাই প্রথম থেকেই অল্প অল্প করে আলোচনা করতে করতে যাব। তো প্রথমেই আলোচনা করব যেটা, সেটা হলো কি তোমার, সেটা হলো বাংলা ভাষার ধ্বনি ভাষার ধ্বনি বর্ণ প্রকরণ। বর্ণ প্রকরণ, তাহলে প্রথমে ধ্বনি, বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ এই নিয়ে আলোচনা করব। ধ্বনি হলো ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে আসার সময় মুখের বিহ্বরে জিহ্বা, আলা জিহ্বা, তালু এবং দাঁত বিভিন্ন উপকরণের সাহায্যে যে আওয়াজ হয় সে আওয়াজটা নাম ধ্বনি। এই ধ্বনি যখন আমরা ই করতে যাই, সংকেত দিয়ে লিখতে যাই, সেটা সংকেত দিলে তখন হয় বর্ণ। ধ্বনির সংকেত, এই জন্য আমরা সংক্ষেপে বলবো, আমাদের নৈর্ব্যতিকে থাকবে, ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। এই বর্ণ বাংলা ভাষায় বর্ণমালা গেল, এই বর্ণগুলি মোট 50টি। এই 50টি বর্ণ একসাথে তারাকে বলা হয় বর্ণমালা। এই বর্ণমালাকে দুটো ভাগ ভাগ করা হয়েছে, ধ্বনির দিক দিয়ে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, এবং বর্ণ হিসাবে বর্ণকে দুটা ভাগে, সেটাও স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্য বর্ণ সাহায্যের দরকার হয় না, তাকে বলা হয় স্বরবর্ণ। আর যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না স্বরবর্ণের সাহায্য ছাড়া, সেই বর্ণকে বলা হয়েছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ মোট 11টি, বাকি 39টি হল ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণ 11টি স্বরবর্ণের মধ্যে তার দুটা রূপ আছে, সে দুটা রূপের একটা হলো তার আসল রূপ, আকৃতিগত রূপ, আরেকটা হলো তার সংক্ষিপ্ত রূপ। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয় কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয় কার, ব্যঞ্জন বর্ণ তেমনি দুটা রূপ, সেটা শুধু তার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয় ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয় কার, এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয় ফলা। আমরা আরও অন্যদিকে যাব, যে এই বর্ণের যে ই আছে, এই স্বরবর্ণ, এই কারগুলো কোনগুলো ছিল, যেমন আমরা বলতে পারি এ কার, এটা কার কার, এর কার, যেমন আমরা বলতে পারি এটা তার আসল রূপ, এটা তার সংক্ষিপ্ত রূপ, এটা কার কার কার, ওর কার, এই স্বরবর্ণের কার। আবার ধরা যাক রি, এটা তার সংক্ষিপ্ত রূপ, এটা কার কার, রি কার। আমরা তাহলে আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বললাম, এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা ফলা। ব্যঞ্জন বর্ণে যখন আমরা দেখা যাই যে এইখানে স্বাগত, এখানে এটাই তার সংক্ষিপ্ত রূপ, এটা সংক্ষিপ্ত রূপ তার,
আমরা যেগুলো দেখব, আমরা এই তার এই যুক্ত অক্ষর যেগুলো আছে সেগুলো হল তার সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ তাহলে এই সংক্ষিপ্ত রূপগুলোকে ফলা বলা হয়েছে। আর অন্যদিকে তার অন্য অন্য ইয়ের দিকে আমরা আরও এগিয়ে যাই, যে বর্ণগুলো তাহলে বর্ণ আমরা পেলাম মোট বাংলায় 50টি, এবং 50টির মধ্যে যারা ব্যাকরণ বিধি অনুসারে দুটো ভাগ হলো, সেটা হলো স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। এই স্বরবর্ণ তাহলে স্বরবর্ণ হলো ধ্বনির সাংকেতিক চিহ্ন, ধ্বনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বলা হয়েছে। এই বর্ণগুলো 50টির মধ্যে এই 11টি হলো স্বরবর্ণ আর বাকি 39টি হলো ব্যঞ্জনবর্ণ। এই স্বরবর্ণের দুটা রূপ সংক্ষিপ্ত রূপ এবং তার ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ দুটার কথা বলা হলো। এরপরে বলা হচ্ছে যে স্বরবর্ণগুলার একটা সবসময় নিরাকার থাকে, একটা নিরাকার থাকে, কোন স্বরবর্ণটি এটি আমাদের নির্বাচিত থাকবে ওয়া মধ্যে সবসময় নিরাকার থাকে। প্রথমে যখন বসে তার আকার থাকে, কিন্তু কার হিসাবে একটাই মাত্র 11টা স্বরবর্ণের মধ্যে একটাই কার নাই, সেটা হলো ওয়ার কার। ওয়ার আলাদা কার নেই আর 10টি কার আছে। এবার আমরা যাব অন্যদিকে, যে এই বর্ণগুলোর আমরা লিখার সময় কিন্তু জিনিসটা খেয়াল করি না, যে মার্ক করি না, আমিও করি না, আরও সব কোয়ান্টে কিন্তু করা দরকার। ব্যাকরণ বিধি নিয়ম অনুসারে বলছি এরাকে যে বর্ণের ওপরই যে একটা রেখা টানা হয়, বর্ণের ওপরে যে রেখাটা হয় সেটার নাম হলো কোষি। এটা ভালো ভাষা বলা হয় কোষি বা মাত্রা। এই কোষি বা মাত্রা, এই মাত্রা হিসাবেও, মাত্রা হিসাবেও বর্ণটাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই তিনটি শ্রেণীর মধ্যে আটটি হলো অর্ধবর্ণ অর্ধমাত্রা, 10টি হলো পূর্ণমাত্রা, 10টি হলো মাত্রাবিহীন, এবং বাকি 32টি হলো পূর্ণমাত্রা। আমরা তাহলে আগে যাই কমের দিকে, যে আটটি মাত্রা অর্ধমাত্রা, এই অর্ধমাত্রা আটটি দিকে দেখি। তাহলে রি খ গ ফ প মধ্যাহ্ন, এটি হলো 6টা। আরো আছে যা হোক, আরও আটটি হবে এবং 10টি হবে তোমার পূর্ণমাত্রা। এটি হলো অর্ধমাত্রা আর পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা হলো ই উই ও ই উই উ উ এবং ইউ অনেসার ইসার গোর চন্দ্রবিদ চাঁদ। এ উই ও ও ইউ ও
দশটির মধ্যে নটি দিতে পারলাম, আর একটি দিতে পারলাম না, কি জি? দশটি পূর্ণ মাত্রা আর বাকি হলো যা হোক, তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু দেখে নিও বইয়ে যে আছে আটটি, আটটি হবে অর্ধমাত্রা আর পূর্ণ মাত্রা হবে দশটি, বাকি ৩২টি হবে পূর্ণ মাত্রা। এই জিনিসটি তোমরা খেয়াল করে দেখে নিও। তারপরে আমরা তাহলে বর্ণের, আমরা বর্ণ নিয়ে কিছু আলোচনা করলাম, এই জন্য যে বর্ণ নিয়ে যে আমরা ধ্বনি থেকে শব্দ থেকে যাব, শব্দ থেকে যেতে যাব, এই তত্ত্বকরা নিয়ে আলোচনা হবে, এই জন্য আমরা ধ্বনি থেকে শুরু করলাম। এই ধ্বনির পরে আমরা বর্ণ নিয়ে আসলাম, বর্ণ কতটি তাও জানলাম, বর্ণ দিয়ে কী তৈরি হয়, বর্ণ যখন একাধিক বর্ণ দিয়ে যখন কী হয়, একাধিক বর্ণ পাশাপাশি বসার পরেই একটা কি শব্দ তৈরি হয়, একাধিক এই শব্দ দিয়ে, শব্দ যদি অর্থ হয় তাহলে সেটা শব্দ হবে, এই একাধিক বর্ণ পাশাপাশি বসার শব্দ হবে। আমরা এবার এই স্বরবর্ণের পরে আরও যে বর্ণটি থাকছে, এই বর্ণটির মধ্যে কোয়া থেকে ম পর্যন্ত এই বর্ণটিকে বলা হয়েছে, এই বর্ণটিকে বলা হয়েছে বর্গীয় বর্ণ। কোয়া থেকে ম পর্যন্ত, কোয়া থেকে ম পর্যন্ত, কোয়া থেকে ম পর্যন্ত ২৫টি ২৫টি বর্ণকে বর্গীয় বর্ণ বা স্পর্শ্য স্পর্শীয় বর্ণ বলা হয়, স্পর্শীয় বর্ণ বলা হয়। কোয়া থেকে ম পর্যন্ত এই ২৫টি বর্ণকে, এই ২৫টি বর্ণটিকে বলা হয় বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ এবং বা স্পর্শীয় বর্ণ। এই বর্ণ এরা ই থেকে, এরা বর্গাকারে সাদা থাকে, প্রতি ৫টি করে বর্গাকারে সাদা থাকে। আমরা জানি যে চারটে বাহু যদি সমান হয় তাহলে সেটা বর্গ হয়ে যায়, এই চারদিকে তার সমান চারটি এই থাকবে, ৫টা করে থাকবে, এই ৫টা বর্গাকারে সাদা থাকবে, এই জন্য এদের বড় হয় বর্গীয় বর্ণ। এবং এই বর্ণ কয়টা উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও স্পর্শ করে, এই জন্য এরাকে স্পর্শীয় বর্ণ বলা হয়, স্পর্শ বর্ণ। তাহলে কোয়া থেকে ম পর্যন্ত এটিকে বলা হয়েছে এই বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। এর অন্য একটি আমরা জিনিস আলোচনা করব, সেটি হলো ট ঠ ড ঝ ত থ দ ধ 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
প ফ
ব ভ ম। এটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমরা এই যে 25টি বর্ণ বরাকার সাধন আছে, সেই বর্ণটি আমরা বর্ণটি দেখতে পাচ্ছি। এই বর্ণটি এ ক থেকে ম পর্যন্ত এটি যে 25টি বর্ণ আছে, এটি বর্গীয় বর্ণ এবং এর অস্পষ্ট বর্ণ। এর আর অন্য নাম দেওয়া হয়েছে, এর বর্গীয় নাম দেব। যে বর্গের প্রথম প্রথম অক্ষর, প্রথম বর্ণ নাম অনুসারে বর্ণের নাম দেওয়া হবে, একটা নাম দেওয়া হবে। প্রথম বর্ণের আমরা বর্ণের প্রথমে যে দেখব যে কী বর্ণ আছে, ক বর্ণ আছে, ক বর্ণটাকে কী বলা হয়েছে, ক বর্গীয় বর্ণ, সেটাকে বলা হয়েছে ক বর্গীয় বর্ণ। সেটা ক খ গ ঘ। চটিকে বলা হয়েছে চ বর্গীয় বর্ণ, এবং টর এই টর লাইনে যেটা আছে সেটাকে ট বর্গীয় বর্ণ, টি লাইনে ত বর্গীয় লাইন, এবং তারপরে আছে প বর্গ, সেটা প বর্গ বর্গের প্রথম বর্ণ অনুসারে তার নাম দেওয়া হয়েছে। এখন আমরা অন্যদিকে নাম করতে যাই, যে বর্গে যখন আমাদের নৈর্বর্তিকে থাকবে যে বর্গের প্রথম বর্ণের বর্ণটিতে দাগ দাও, তখন আমাদের দিয়ে দিলে চ, দিয়ে দিলে খ, দিয়ে দিলে গ, দিয়ে দিলে ঘ, তখন আমরা তো দাগ দেওয়া দরকার, তখন কোনটি হবে, এই হলো তার নিয়ম। এই জন্য আমাদের এই বর্গাকার সাজানোর পর আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং ক বর্গীয়, চ বর্গীয়, সব বর্গীয়র কথা আমরা বলছি। ক বর্গটি তাহলে ক খ গ, চ বর্গটি হলো চ ছ জ ঝ ইউ, ট বর্গ ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ মধ্যাহ্ন, তারপরে হলো ত থ দ ধ দৈত্যাহ্ন, এটি এটি ত বর্গীয়, এটি ট বর্গীয়, এটি চ বর্গীয়, এটি ক বর্গীয়, এটি হলো অবর্গীয়। অন্যদিকে বলতে গেলে এর নাম অন্যদিকেও হয়, এটি উচ্চারণ সময় উচ্চারণ স্থান অনুসারে তার নামকরণ করা হয়েছে। কবর্গটিকে আবার কণ্ঠবর্ণ বলা হয়, কবর্গটিকে আবার কণ্ঠবর্ণ বলা হয় কেন, এরা কণ্ঠের সাহায্যে, কণ্ঠের মূলের সাহায্যে উচ্চারণ করে, যেমন ক খ গ ঘ অ, এই এই কর কণ্ঠের সাহায্যে উচ্চারিত, এই যে এই জন্য এদের নাম দেওয়া হয়েছে কণ্ঠবর্ণ। তারপরে আমরা প বর্গটিকে অন্য নাম দিতে পারি, যে পর পর্বর্ণটির নাম দেওয়া হচ্ছে অষ্টবর্ণ। এই অষ্টবর্ণ যে দাগ দেওয়ার কথা বলবে, এই বর্ণটি অষ্ট মানে ঠোঁট, ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়, এই জন্য এটাকে বলা হয়েছে অষ্টবর্ণ। অষ্ট উচ্চারণ করার সময় ত থ দ থ ব ভ ম, ঠোঁট স্পষ্ট না হয়ে এরা উচ্চারিত হইতে পারবে না, এর উচ্চারণ স্থানে এদের নাম, এটির নাম দেওয়া হলো ক বর্গটির নাম দেওয়া হলো অষ্টবর্ণ। আবার বর্গের পঞ্চম বর্ণটির নাম, বর্গের পঞ্চম বর্ণটির নাম ফের অন্য নাম দেওয়া হয়েছে, একটা তার তার উচ্চারণের না ই অনুসারে তার অন্য নাম দেওয়া হয়েছে, সেই নামটি হলো সেটা কী, নাসিকা বর্ণ, নাসিকা বা অনাসিকা বর্ণ। নাসিকা বর্ণ কী, নাকের সাহায্যে এদের উচ্চারিত হয়, এই জন্য এরা নাকের নাসিকা বর্ণ বলা হয়। যেমন ও ইউ মধ্যাহ্ন দৈতাহ্ন মু, এটা নাকের সাহায্যে উচ্চারিত হয়েছে, এদের নাম দেওয়া হয়েছে নাসিকা বর্ণ। আমরা অন্য আরও বর্ণ আছে, যে বর্ণগুলো তাহলে আমরা এই উচ্চারণের কথা বললাম, তারপরও এই তো অবর্গটিকে বলা হয়েছে দন্তবর্ণ, এবং টবরটে বলছে মধ্যাহ্ন এই বর্ণ। আমরা এটি দাঁতের সাহায্যে উচ্চিত হয়, দাঁতের মূলে তাতে এটা বলা হয়েছে দন্তবর্ণ বলেছে, ত থ দ ধ দন্তাহ্ন, এখানে উচ্চারিত স্থান অনুসারে তাদের নামকরণ করা হইয়াছে। আমরা এই বর্ণের কথা বললাম, আরও বর্ণ আছে যে বর্ণগুলা নিজে নিজে উচ্চারিত হইতে পারে, নিজের বর্ণের পূর্বে উচ্চারিত হইতে পারে না, অন্বেষণ বিসর্গ চন্দ্রবিদ সাল, এরাকে পরশ্রয়ী বর্ণ বা ধ্বনি বলা হয়। এরা এরা বর্গের এরা নিজের শব্দ তৈরি করতে পারে না, এই জন্য পরশ্রয়ী পরের আশ্রয় এরা ব্যবহার হয়, এই জন্য একে পরশ্রয় ধ্বনি বলা হয়। এবং এই চন্দ্রবিন্দুটা সবসময় আমাদের নৈর্বর্তিকে থাকবে, চন্দ্রবিন্দু কোথায় বসে, বর্ণের ওপরে, পূর্বে, শেষে, নিচে,
আমরা কিন্তু ওই উপরের কথাই বলব, আমরা এরকম নিয়ম থাকবে। তো এই আমাদের ওটাকে অযোগবাহ বা ওটিকে বলা হয় পরশ্রয়ী বর্ণ। এছাড়াও আরও আছে অন্তস্থ বর্ণ, হচ্ছে জ র ল ব, এটা অন্তস্থ বর্ণ, এটাকে বলা হয়েছে অন্তস্থ বর্ণ। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা সংক্ষেপে যে এই ধ্বনি সম্পর্কে, ধ্বনি থেকে আসলো বর্ণ, বর্ণ থেকে আসলো আমরা বর্ণ থেকে যাবো শব্দে, শব্দ থেকে যাবো তখন আবার বাক্যে যাবো, যেটা দরকার আমাদের মূল জিনিস, আমাদের আসলে মূল জিনিস যেটা সেটাতে চলে যাবো পর্যায়ক্রমে, একটার সাথে আর একটা জড়িত থাকবে। এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে এই বর্ণ সম্পর্কে আলোচনা করলাম। এই বর্ণের যে প্রথম দিকে যে আলোচনার শুরুটা হয়েছিল, সে আলোচনা শুরুতেই আমরা কিন্তু দু একটা জিনিস, তোমরা প্রত্যেক দিন সামনে যে কয়েকদিন বাংলা গ্রামার ক্লাস হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সেদিন বইটা তোমরা বোর্ডের বই যে বইটা আছে সে বইটা নিয়ে থাকবে, তাহলে সুবিধা হবে, আন্ডারলাইন করে নেবে যে এই কাজ আমরা বই আলোচনা করব, বই দেখে আলোচনা করব, তারপর ওই বইয়ের যেখানে গুরুত্বপূর্ণ জিনিসটা আন্ডারলাইন করার চেষ্টা করব বা আন্ডারলাইন করে দেবো, সেটা তোমরা আন্ডারলাইন করবে, আর না হলে খাতাতে লিখে নেবে যে এটা এটা একটা প্রশ্ন উত্তর একটা এটা প্রয়োজনীয় প্রয়োজন আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুখে থাকো, আবার দেখা হবে এভাবে নতুনভাবে, নতুন করে আবার ব্যাকরণী, বাংলা ব্যাকরণী আলোচনা করব। এই বাংলা ব্যাকরণের যতটুকু পারব ততটুকু তোমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করব, এই বলে আমি আমার পাঠ শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুখে থাকো এবং লেখাপড়া চালিয়ে যাও, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। ঐ ঐ কইতে কইতে